আপনারা দেখছেন একুশে টেলিভিশন। তারে জীবন যদি ধার, কতটা পথ এগোবে তুমি, কতটা পাবে জল। শিক্ষান তিনবার তিনজন মল্লা, চৌপার দিন ভর দেয় দৌড় পাল্লা। ছুটছে জীবন বলগাহীন, পথটা বিষম অন্তহীন, তারিয়ে ফেরে এই তো জীবনের শর্ত। পাওয়া না পাওয়া অঙ্ক কষে, পৃথিবীকে করি মর্ত। শিক্ষান তিনবার তিনজন মল্লা, চৌপার দিন ভর। আপনি এক কাজ করেন রুবাইদা, আপনার আজকে রিহার্সালে যাওয়ার কোনো দরকার নেই, আপনি ভাবি কিনে শপিং এ যান। কোনো লাভ নেই, সে এখন আমাকে সন্দেহ করে। মানে আমার বউ ভাবছে যে তোমার সাথে কথা বলেই আমি তোমার সাথে ঘরে ঠিক করেছি। আচ্ছা শোনো, ফোনটার ব্যাপারে কিছু তথ্য দরকার, তুমি কি একবার আমার সাথে দেখা করতে পারবে? কি তথ্য বলো, আমি তোমাকে ফোনে সব বলে দিচ্ছি। ফোনে কি আর সব হয়? তুমি এখানে কি করছো? ও এসেছে বিধির খোঁজ নিতে। তুমি স্বীকার করনি, তুমি স্বীকার করনি যে তোমার সাথে জেনির অ্যাফেয়ার চলছে? আরে ওটা তো তোমাকে রাগাবার জন্য বলছি। আমার অবশ্য বিজনেস ভাগ্য ভালো। দেখো তোমার সব ফালতু কথা শুনতে আমি আসিনি, আমি ফোনটার ব্যাপারে ডিটেইলে তোমার সঙ্গে কথা বলতে এসেছি। তার আগে তুমি আমাকে বলো, ওই ফোনের মডেল নাম্বার কি, ওই ফোনে কি কোনো জন্ম দাগ টাগ আছে কিনা? শুনেছি রুবাইদার বউ নাকি তার নামে নারী নির্যাতনের কেস দিবে, তার তো থিয়েটার মিডিয়াটা সব শিখে উঠবে। তুই কোথায় শুনেছিস এসব? ভাবছিলাম 3 বছরের মধ্যে একটা নিজেই একটা ট্যাক্সির মালিক হবো, 1 বছর হয়ে গেল এখনো একটা পয়সা জমাইতে পারিনি। তখন কি করবে, না তা না, আগে বাপ মায়ের ঢাকায় আনবো, তারপর একটা বাসা ভাড়া করবো, তারপর ওই যে টেলিভিশনে বিজ্ঞাপনে দেখায় না মা আর ছেলে একসাথে চা খায়, ওরকম করে আমরা দুজন চা খাবো, এরপর বিথির কথা। ততদিনে বিথি এইভাবে বইল না ভাই, বুকের মধ্যে খোঁচা লাগে। আপনি আমারে বলেন, গত 1 বছরে আপনি বিথির সাথে কয়টা কথা বলছেন? হাতের কড়ায় গোনা যাবে। প্রেম হলো একটা ইমেজ, একটা স্ট্যাটাস, স্ট্যাটাস বুঝেন? আমি বুঝি যে ফেসবুক স্ট্যাটাস, তাই না? আরে রাগ বেটা, তুই স্টুডেন্ট মানুষ, সব কিছুর মধ্যে একাডেমিক ব্যাপার স্যাপার টেনে নিয়ে আসছিস। নো একাডেমিক হাউ কাউ, কোনো একাডেমিক হাউ কাউ করছি না। শোনেন কাজের কথা বলি, আপনি প্রেম করতে চান, বড় প্রেম না ছোট প্রেম বলেন। এই যে শুরু করে দিল তোমরা, আমি এমনি আমার যন্ত্রণায় বাঁচি না। না, সঠিক উত্তর দিতে হবে। আপনি কি বড় প্রেম করতে চান? শুনেন, বড় প্রেম নিয়ে কবি বলেছে, বড় প্রেম শুধু কাছেই টানে না, গাছের উপরে উতর। তাই আপনি কি গাছের উপরে উঠে বসে থাকতে চান বলেন? উনি কিন্তু একটা সুপার উস্তব, দেখতে মিনমিন না মনে হয় না, কিন্তু কাম জানে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমি কিভাবে বিধির কাছে যাবো? ওই খাটাস দুলা ভাই, ওরা এত কইলা কইলাম যে আমি বিধির এখন থেকে ইউনিভার্সিটিতে নিয়ে যাবো, নিয়ে আসবো। ওই হারামজাদা আমার কথা পাত্তাই দেয় না। অপু কি করা যায় বলো। তোর ওই ভিডিওটা। ভিডিও? কিসের ভিডিও? এক ভিডিও ভাঙ্গা যে তোমরা কয়বার খাইবা, আর আপনি হলেন মেয়েটা সুপার উত্তম। ভাই একটু দেখ, প্লিজ একটু দেখাও। দেখাইতে পারি,
কালকে সকালে আমার ঘরের সামনে যদি দুই প্যাকেট সিগারেট রেখে দেন মেলা করে দেখ। অবশ্যই দেবো দেবো, তাহলে তো দেখাবো, অবশ্যই দেখাবো, দেখাবো সিগারেট দিয়ে আসান। আমি যদি একটু ঘুরিয়ে অন্যভাবে তোমাকে করি তাহলে তুমি কি ভেবেছ তুমি যা খুশি তা করে বেড়াবে আর আমি সবকিছু মেনে নেব? কখনোই না রেনি, আমার ব্যাপারে তোমার যদি কোনো সন্দেহ হয় তুমি ছাড় সাথে কথা বলো। বাহ, খুব সুন্দর, সব কিছু শিখিয়ে পড়িয়ে এখন আমার সাথে আদিক্ষেতা করা হচ্ছে না? এসব সিরিয়াল দেখতে দেখতে তুমি একটা মানসিক রোগী হয়ে যাচ্ছ, রোগী। আমি কি হচ্ছি সেটা তুমি দেখতে পাবে, তোমাকে আমি এত সহজে ছাড়ছি না। কতবার বলবো না, মানে আমি জানতে চাচ্ছিলাম আমার বিলটা কি পাশ হয়েছে? না, পাশ হয়নি। আচ্ছা, আমার শালিকে নিয়ে তোমার এত কৌতূহল কি জন্য সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। ছি ছি দুলা ভাই, এসব আপনি কি বলছেন? আমি কি কখনো আপনার কাছে জানতে চেয়েছি যে আপনার বুয়ার প্রতি আপনার এত আগ্রহ কেন? কি কি বাজে বকছো তুমি? না মানে আমি তো কোনো ভিডিওর কথা বলিনি। কি ব্যাপার দুলা ভাই, কাশছেন কেন? ঠান্ডা লেগেছে নাকি? একটু মালিশ করেন বুকে সরিষার তেল। আচ্ছা ঠিক আছে, আমি বিথিকে বলে দেখব, ওরও তো একটা ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে। ও যদি তোমার ট্যাক্সিতে করে ভার্সিটিতে যায় আমার তো কোনো আপত্তি নেই, ঠিক আছে? থ্যাংক ইউ দুলা ভাই। আচ্ছা, হেলাল কি ভিডিওটা সবাইকে দেখিয়ে দেখিয়ে বেড়াচ্ছে? কাকে কাকে দেখাচ্ছে বলো তো? কোন ভিডিও? আপনি একটু আমার কথাটা খেয়াল রাখেন। আসসালাম আলাইকুম। তুমি বলো আমার কাছে কি চাও? তোমার যদি মনে হয় যে আমি তোমার যোগ্য নই তাহলে আমাকে ছেড়ে তুমি চলে যাও। আমি তো তোমাকে ছেড়ে যাব না। কিন্তু তুমি যেমন চাও, দুটি দেহ একটি আত্মা টাইপের, তেমন তো আমি হতে পারবো না, সম্ভব না। তাহলে যখন বিয়ে করেছিলে তখন কি এসব কথা মনে ছিল না? না না না, একদমই মনে ছিল না। এগুলো হচ্ছে উপলব্ধির ব্যাপার, সময় লাগে উপলব্ধি করতে। রিয়েলি? এখন তুমি অন্য আরেকজনকে বিয়ে করবে সেই সিদ্ধান্ত নিয়েছো, তাই তোমার উপলব্ধি হচ্ছে, তাই না?
তুমি অন্য যাকেই বিয়ে করো না কেন, তোমার অবস্থা এই একই রকম হবে। মনে নেই ডাক্তার কি বলেছিল? শোনো, এই আমি বলে তোমাকে টলার করছি, আমার জায়গায় অন্য কেউ হলে। প্লিজ স্টপ ইট। আমি তো কোনো কিছু শুরু করিনি, থামবো কেন? শুরু তো তুমি করেছো, আর শুরু যখন করেইছো তখন একটা কথা স্পষ্ট শুনে রাখো, তুমি মন চাইলেই যা খুশি তা করবে সেটা কখনোই পারবে না, অন্তত আমি তোমাকে সেটা করতে দেব না। হ্যালো শালিকা। জি দুলাভাই। ভার্সিটিতে যাচ্ছ? জি। আচ্ছা ঠিক আছে যাও। শোনো, এই তোমার যাতায়াতের জন্য একটা ট্যাক্সি ঠিক করেছি। কেন? দিনকালের যে অবস্থা, তো একটু তো সাবধানে থাকা দরকার, তাই ভাবলাম আর কি। দুলা ভাই, এরকম ভয় নিয়ে তো রাস্তাঘাটে চলা যাবে না। হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছ, তারপরও যতটা সতর্ক থাকা যায়। শোনো, ওই যে জিআর ট্যাক্সিটা নিচে দাঁড়ানো আছে, তুমি এখন থেকে ওই ট্যাক্সিতেই যাতায়াত করবে, ঠিক আছে? যাও। কি ব্যাপার? তুমি না বললে যে ওই ছেলে ট্যাক্সি তোকে উঠতে দেবে না, তো এখন আবার নিজেই? আর দিনকালের অবস্থা দেখে মতটা বদলে ফেলেছি, আর জিয়া একটু ফাদার অ্যাডভান্স ছেলে হলো, ঘরের ছেলের মতো না, আর বিপদ আপদে সবসময় আমাকে কাছে পাওয়া যায়, সেই জন্য বলেছে। কেমন আছো? ভালো আছি। 10:30 আমার ক্লাস আছে, একটু জলদি যাবেন? তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমি সুনামির বেগে নিয়ে যাব। এখন তুমি সামনের সিটে বসো। কেন সামনের সিটে বসবো? কেন ওমা, সামনে বসলে তুমি সামনের দৃশ্যগুলো পরিষ্কার দেখতে পাবে, তাই বললাম। আপনি একটু কথা কম বলেন, তাড়াতাড়ি চলেন। গান শুনবে? আধুনিক বাংলা গান আছে। চিপস খাবে কুড়মুড়ে? আপনার গাড়িতে যারা উঠে তাদের সবাইকে কি চিপস খাওয়ান কুড়মুড়ে? না, সবাইকে খাওয়াই না, তবে সার্ভিস বলে একটা কথা আছে না, আমি আবার সার্ভিসে বিশ্বাসী। শুধু মেয়েদের বেলায় সার্ভিস না? না না, তুমি যেটা ভাবছো সেটা না। উফ, আমি না কোনো কিছু ভাবতে চাচ্ছি না, আপনি সোজা গাড়ি চালান না প্লিজ। শোনো, তুমি আইসক্রিম পছন্দ করো তো? সামনে আমি যখন নিজে একটা গাড়ি কিনে ট্যাক্সি বানাবো, তখন আমি ওই গাড়িতে একটা ফ্রিজ বসিয়ে রাখবো ছোট্ট, যাতে প্যাসেঞ্জার উঠলেই ইচ্ছা করলে আইসক্রিম খেতে পারে, বুঝেছো? আপনি এত কথা কেন বলছেন আমি তো বুঝতে পারছি না, আপনি গাড়ি চালান। আলাপ করে কোন লাভ হবে না, কোন সমঝোতা করা যাবে না। ফোনটা ধরছে না কেন? ধরেন। হ্যালো, তুমি এখন কোথায়? আমি অফিসে।
তুমি অফিসে নেই, আমি তোমার অফিসে ফোন করেছিলাম। শিট, আমি আমি একটু বাইরে এসেছি অফিসের একটা কাজে। সত্যি করে বলো, তোমার সাথে ছায়া আছে না? আজব, তুমি তুমি এসব কি বলছো? আমি আজকে তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাব। কে কাকে কখন কোথায় নিয়ে যায় সেটা আসলেই দেখা যাবে। রেডি ভাবি, আমি যদি ফোনটা না ধরি আমি আরো সন্দেহ করব। এবার তো তোমাদের রিহার্সাল আমি দেখতে যেতে পারলাম না। তোমার দাদা অবশ্য বলেছে তুমি নাকি অসম্ভব ভালো করছো, সবাইকে নাকি একেবারে তাক লাগিয়ে দেবে, তাই নাকি? হ্যাঁ, সেজন্যই তো ভাবলাম তোমাকে একটা কংগ্রেচুলেট করি। থ্যাংক ইউ সো মাচ ভাবি। ইউ আর মোস্ট ওয়েলকাম। ভালো থেকো। জি, আপনিও ভালো থাকবেন। রাখি। কি বলছ রূপাদা? একটা কথা আপনাকে আমি ক্লিয়ারলি বলি, আপনার সাথে আমার বাইরে আর কখনো দেখা হবে না। আপনিও আমাকে ফোন করে যখন তখন দেখা করতে বলবেন না, শুধুমাত্র রিহার্সালেই আপনার সাথে আমার দেখা হবে। আপনি কিন্তু যথেষ্ট জ্ঞানী একজন মানুষ, সো মানে আমার কাছে জিজ্ঞেস করতে হবে না। আমি নিচ্ছি। তোমার সাহস খুব বাড়ে গেছে তাই না ভাই? জন্মের পর থেকে আমি আমার ফ্যামিলিতে ভাতের অভাব দেখছি, সাহসের অভাব দেখি নাই। কি 5 লাখ টাকা তুমি আমাকে ব্ল্যাকমেইল করতে চাচ্ছ? আপনি এই কথা বলতে পারলেন ভাই? দেলাল, তোমার সাথে আমার কথা আছে। কি কথা দুলা ভাই? টাকা লাগবে? তুমি আমার সাথে একটু এদিকে আসো। বলেন না দুলা ভাই, টাকা লাগবে নাকি? আমার সাথে তুমি মজা নাও না? সি 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 দুলা ভাই, আমি মজা নিব কেন? আপনি হইলেন আমার বাড়িওয়ালা, আমি আপনার ভাড়াটিয়া। বাড়িওয়ালা ভাড়াটিয়ার সম্পর্ক থাকবে দাগ উমরার সম্পর্ক, মজা নেওয়ার সম্পর্ক তো থাকবে না। তবে দুলা ভাই, আপনি তো আমার সরাসরি বাড়িওয়ালা না, আপনি হলেন ভারপ্রাপ্ত বাড়িওয়ালা। সেই হিসাবে হালকার উপরে ঝাপসা মজা আপনার সাথে আমার জায়েজ আছে, কি বলেন দুলা ভাই? তোমার সাহস খুব বাড়িয়ে গেছে তাই না ভাই? জন্মের পর থেকে আমি আমার ফ্যামিলিতে ভাতের অভাব দেখছি, সাহসের অভাব দেখি নাই। তুমি জানো আমি তোমার কি করতে পারি ভাই? আপনি খেপলেন কেন? আমি তো সেটাই বুঝতেছি না। ঠিক আছে, তুমি আমার সাথে একটু এদিকে চলো, তোমাকে আমি সব বোঝায় বলতেছি। আসো আসো। আরে দুলা ভাই, কি দাঁড়ান, আপনি এটা আমার কই নিয়ে যেতেছি? এটা একটা চিপা চোপা জায়গা, এই সমস্ত চিপা চোপা জায়গায় আমার মানায় দেখো, তুমি কিন্তু আমার পাওয়ার সম্পর্কে জানো না হেলাল ভাই। আমি সত্যি বলতেছি, আপনার ভিডিওটা আমি কাউকে দেখাই নাই। এখন আপনি তো জানেন জিয়া অপু আমার ফ্রেন্ড মানুষ, ওরা যখন তখন আমার রুমে আসে, এটা ওটা হাতায়, ওরা যদি কেউ নিজেরা দেখে ফেলে। তোমাকে আমি এই জন্যই বলেছিলাম যে ওটা ডিলিট করে দাও, তখন তো তুমি আমার কথা শুনলে না, এখন যদি একটা কেলেঙ্কারি হয়ে যায়। ছি 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 দুলা ভাই, আমি আজকে ওদের থেকে একদম কড়া একটা ডোজ দিয়ে দিব। কোনোভাবেই আপনার না ক্লিন্টন আর মনিকার চার্টে উঠানো যাবেই না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন মোবাইলটা বের করে আমার সামনে ডিলিট করো, করো। এখন আমি মোবাইল পাবো কই? মোবাইল তো রুমে। কি মোবাইল রুমে না? আচ্ছা ডিলেট আমি করবো দুলা ভাই, অসুবিধা নাই, আমি আপনার চোখের সামনে ডিলেট করে দিব। দুলা ভাই আমার একটা ছোট আবদার। কিসের আবদার? আমার 5 লাখ টাকা দরকার। কি 5 লাখ টাকা? তুমি আমাকে ব্ল্যাকমেইল করতে চাচ্ছ? ছি 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 ভাই, আপনি এই কথা বলতে পারলেন ভাই?
আমি কি আপনার কাছে চান্দাবাজি করতেছি? আপনার একটা বিপদ হইলে আমি আগায় আসতাম না, সেরকম আমার এখন একটা বিপদ হয়েছে, আপনি আগায় আসবেন না। আমি একটা মহা বিপদে আছি, এই বিপদ থেকে উদ্ধার পাইতে হলে আমার 5 লাখ টাকা দরকার। টাকাটা আপনি মনে করেন ব্যবসার মূলধন খাটানোর মতো করে আমারে দিলেন, 5 মাস পর 1 লাখ টাকা সুদ সমেত আপনি সব টাকা ফেরত পাবেন, একদম জবান। আমার কাছে এত টাকা নাই। জোগাড় করেন বলো ভাই, 5 লাখ টাকা জোগাড় করেন, যত তাড়াতাড়ি জোগাড় করবেন মোবাইল থেকে আপনার ভিডিও তত তাড়াতাড়ি ডিলিট হবে, আপনি আশঙ্কা মুক্ত হবেন, আপনার সম্মানের কাছে 5 লাখ টাকা কিন্তু কিচ্ছু না। বলো ভাই, আমি একটা ভালো ব্যবসা পাইছি, ব্যবসাটা করব, 5 লাখ টাকা খাটাবো, ইনশাল্লাহ 6 মাস পর আপনার সুদ সহ 5 লাখ টাকা ফেরত দিব। যদিও সুদ ইসলামে হারাম, তারপরে আমি আপনার সুদ দিব না। আমি আসি। দুলা ভাই, 5 লাখ টাকা কিন্তু আপনার সম্মানের কাছে দিচ্ছ পানা। রুবাইদা আমার সাথে খারাপ কিছুই করেনি, তবে ওনার কিছু পার্সোনাল বিষয় শেয়ার করেছে। কি বিষয়? আমি তো তোমাকে ঠিক চিনতে পারছি না। দেখো, তোমাকে সময় না দিলে তুমি আমাকে সন্দেহ করো, আর যদি সময় দিই তাহলে পর তুমি আমাকে বলো যে আমাকে তুমি চিনতে পারছো না। শুনেন, নেক্সট উনি যেদিন আবার মদ খাবে আমাকে বলবেন, আমি চুপে এসে এক ঢোক মেরে দিয়ে যাব। আপনি যদি মনে করেন আমাকে বাপের মতো মনে করেন, আমরা এখন আপনার ফিরে ইংলিশ শিখাইতে পারি, অসুবিধা নেই। ছুটছে জীবন বলগাহীন, পথটা বিষম অন্তহীন, তবুও তৃষ্ণা তাড়িয়ে ফেরে, এই তো জীবনের শর্ত। পাওয়া না পাওয়া অঙ্ক কষে, পৃথিবীকে করি মর্ত। কতটা পথ এগোবে তুমি, কতটা পাবে আকাশের পাঁচিল চিরে, ভাগ্য আকা দায়। ছিটখান তিনগার তিনজন মল্লা, চৌপার দিন ভর দেয় দৌড় পাল্লা। ছিটখান তিনগার তিনজন